যদি আপনারা এখনো পর্যন্ত ক্লার্কশিপের ফর্ম ফিল না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখে নেওয়ার পর ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করে নিন কেননা হাতে কিন্তু আর কোনো রকম সময় নেই যে আপনারা আবারও দশ দিন কিংবা এক মাস সময় পাবেন আপনাদের কাছে কিন্তু হাতে খুবই কম সময় এই সময়ের মধ্যে আপনি যদি ক্লার্কশিপের ফর্ম ফিল না করে দেখেন তাহলে আপনাদের কিন্তু পস্তাতে হবে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে কিন্তু বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি আপনি কীবেন আবেদন করবেন এবং বয়সীমে কত রয়েছে আবেদন ফি কত লাগবে আবেদন পদ্ধতি কী রয়েছে ডকুমেন্টস কী কী লাগছে এ টু জেড অবশ্যই তার আগে আপনাদের তবে আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে একদিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি মিনিট রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দেখো অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগল এসে আপনি সার্চ করবেন ডাব্লু বিপিএসসি লেখে প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এ লিঙ্কে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন ক্যান্ডিডেট কর্নার এখানে এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে আমরা কী করবো অ্যাডভার্টাইজমেন্ট ওয়েস রেজিস্ট্রেশন রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইস রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবেন এরপর রেজিস্ট্রেশন ফর এখানে আপনি ক্লিক করবেন এরপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন দুই হাজার তেইশ এটি আপনি সিলেক্ট করবেন এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বার যে রয়েছে ক্যান্ডিডেট প্রার্থীর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন নিজের যে দেখতেই পারছেন তাও উল্লেখ করে দেবেন এরপর সেইভান প্রসেস রয়েছে সেইভান প্রসেসে আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন লগ ইন ডিটেলস রয়েছে প্রথমত আপনি আপনার পছন্দমতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন এরপর সেটিকে আপনি কনফার্ম করে দেবেন এরপর প্রার্থীর আইডি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন সেটিকে আপনি কনফার্ম করবেন এরপর রয়েছে পার্সোনাল ডিটেলস নেম অফ দ্য অ্যাপ্লিকান তো আবেদনকারী নাম উল্লেখ করে দেবেন ফার্স্ট নেম মিডিল মিডিল নেম না তার লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন অবশ্যই আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা যা রয়েছে নামের বানান সেই ভিত্তিতে আপনাদের কিন্তু নাম এরপর ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এসব কিন্তু উল্লেখ করতে হবে এরপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার এখানে আপনাদের মোবাইল নম্বর পুনরায় বসিয়ে দেবেন এরপর ভেরিফাই এবং সেন্ডিং ওটিপিতে ক্লিক করবেন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে তা আপনি ক্লিক করে ভেরিফাই করে নেবেন এরপর আমরা এখান থেকে জেন্ডার কী রয়েছে প্রার্থীর তা আপনি সিলেক্ট করে নেবেন এটা আপনি এখানে ইয়েস করে দেবেন তারপর হচ্ছে রিলিজিয়ান ধর্ম কী রয়েছে লিস্ট থেকে সেই প্রার্থীর ধর্ম সিলেক্ট করবেন ন্যাশনালিটি কী রয়েছে জন্মসূত্রে ভারতীয় নাকি রেজিস্ট্রেশন রয়েছে ইন্ডিয়ান বাই বার্থ অবশ্যই আমরা ইন্ডিয়ান বাই বার্থে রয়েছে এটা আমরা সিলেক্ট করব এরপর ক্যাটাগরি কী রয়েছে এসসি এস টি ও বিসি ও এ বি যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর সার্টিফিকেট টিম কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন এবং সাবকাস্ট কী রয়েছে তা সিলেক্ট করবেন ইস্যু অফ অথরিটি কী রয়েছে এস ডিও নাকি ডিএম যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট নেবেন এরপর ইস্যু ডেট কত রয়েছে এখান থেকে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন তারপর সার্টিফিকেট নাম্বার কী রয়েছে তা এখানে আপনার কিন্তু উল্লেখ করতে হবে এরপর আপনি সেভেন প্রসেস রয়েছে সেভেন প্রসেসে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আমাদের ঠিকানা উল্লেখ করতে হবে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি ভিলেজ পোস্ট উল্লেখ করে দেবেন অ্যাড্রেস লাইন টুতে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন এরপর টাউন বা সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন স্টেট আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন পিনকোড আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে পারানোর অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারনের অ্যাড্রেস সেমই থাকে তাহলে আপনি এই বক্সটি ইকমে দিয়ে দেবেন অটোমেটিক আপনাদের এই সমস্ত প্রকার ফিল আপ হয়ে যাবে আর না হলে আপনি এটা আলাদাভাবে ফিল আপ করে নেবেন আনটিক রেখে এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে সেভেন প্রসেস রয়েছে সেভেন প্রসেসে আপনি ক্লিক করবেন তো সেভেন প্রসেসে ক্লিক করতে পারবর্তী পেজটি চলে আসবেন যেখানে আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে চুজ ফেলে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করে দেবেন এরপর চুজ ফেলে ক্লিক করে সিগনেচার যে রয়েছে তা আপলোড করে দেবেন এখানে কিন্তু ফটো এবং সিগনেচার সাইজ দেওয়া রয়েছে এরপর আপনি নিচে চলে আসবেন নিচে রয়েছে কিন্তু সেভেন প্রসেস এই সেভেন প্রসেসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন আবেদনের প্রিভিউ আপনি একবার মিলিয়ে নেবেন যে কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকেন এই যে বক্স রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য অভ ডিক্লারেশন এই বক্সে টিক মার দেবেন এরপর সেভেন প্রসেসে ক্লিক করবেন একটি অফ চলে আসবেন ইয়েস রয়েছে ইয়ে যে আমরা ক্লিক করে দেবো তো ইয়ে যে ক্লিক করতেই আমাদের কিন্তু প্রথম ধাপ যে রয়েছে রেজিস্ট্রেশন তা কমপ্লিট এখন আপনাদের কিন্তু রেজিস্টার মল নেম্বর রয়েছে সে রেজিস্টার মল নম্বর আপনাদের কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসবে এরপর নিচেই আপনি চলে আসবেন প্রিন্ট করে নেবেন এই পেজটিকে আপনাদের কাছে রেখে দেবেন এটা যদিও আপনাদের কোনো কাজে লাগবে না শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের রয়েছে এরপর আপনি কি বলুন লগ ইন টু কনভিউ রয়েছেন লগ ইন টু কনভিউ আপনি ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেলেন অ্যাপ্লিকেশন আইডি অথবা ইন্ডোলেন আইডি এখানেও পেয়ে যাবেন অথবা আপনার রেজিস্টার মোল নামে পেয়ে যাবেন সেটি আপনি বসিয়ে দেবেন এরপর যে পাসওয়ার্ড আপনি রেখেছিলেন আপনার রাজ্টার মোবরে চলে আসবেন তাও লোক করে দেবেন এরপর যে ক্যাপচারটি অ্যান্সার দাঁড়ায় তাও লোক করে দেবেন এরপর সাবমিটি ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন এরপর আমাদের সময় ড্যাশবোর্ড চলে আসবে কারেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে কারেন্ট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন এক্সামিনেশন নেম রয়েছে এখানে ক্লিক করবেন ক্লার্কশিপ এক্সামিনেশনে সিলেক্ট করবেন প্রসেস রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন নিচে আপনি চলে আসবেন এই সমস্ত ধাপ আমাদের কমপ্লিট করতে হবে নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন এখানে বলা হয়েছে কিন্তু উনত্রিশ তারিখে আপনার লাস্ট ডেট এরপর এই বক্সে আপনি টিক মার দিয়ে দেবেন নিচে এরপর সেভেন কন্টিনিউ রয়েছে এখানে ক্লিক করবেন আপনি ফটো এবং সিগনেচার কোনো হবে আপনি তা দেখতে পারবেন নিজে চলে আসবেন আপনার নাম চলে আসবে ক্যাটাগরি চলে আসবে এখানে আমাদের যে সমস্ত ধাপ কমপ্লিট করতে হবে প্রথমত বলা হয়েছে কিন্তু আপনি কি লেখা পড়াশোনা বাংলাতে পারদর্শী রয়েছেন কি না অবশ্যই আমার পারদর্শী তাই এটা আমরা এখানে ইয়েস করে দেবো এরপর বলা হয়েছে নেপালিতে আপনি কি লেখা পড়াশোনা বলা ইত্যাদিতে পারদর্শী রয়েছেন কি না অবশ্যই পারদর্শী নেই তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো মাদার টং আপনার মাতৃভাষা কী রয়েছে আমাদের বাংলা বাংলা আমরা সিলেক্ট করবো আপনি কি ডিসি একদম প্রতিবন্ধী কিনা হলে আপনি লিস্ট থেকে সিলেক্ট করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আর নাহলে আপনার নোজে রয়েছে নো করে দেবেন এরপরে যে স্পোর্টস পার্সন আপনি কি স্পোর্টস পার্সন কিনা খেলাধুলার কোনো ব্যক্তি কিনা সার্টিফিকেট হচ্ছে কি না থাকলে আপনি ইউজ করবেন নাহলে আপনি নো করে দেবেন এরপরে যে টাইপ অফ ফটো এডিং এবং লিস্ট হচ্ছে থেকে আপনি কোন ডকুমেন্টসটি দিতে চান কোন ডকুমেন্টসের নাম্বার দিতে চান সেই ডকুমেন্টসটি আপনি কিন্তু পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে দেবেন এরপর বলা হয়েছে এই ডকুমেন্টসটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে ভোটার কার্ড হলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ইস্যু করা হয়ে থাকে যদি আধার কার্ড হয়ে থাকে এর তরফ থেকে যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড হয়ে থাকে সে তো ওয়েস্ট বোর্ড অফ সিনিয়র এডুকেশন যেটা হয়ে থাকে আপনাদের ডকুমেন্ট সেই ভিত্তিতে আপনি লিখে দেবেন তারপর বলা হয়েছে কিন্তু হ্যাভ ইউ অ্যাট এনি টাইম এমপ্লয় আপনি কি কোনো সময় কোনো জায়গায় জব করেছেন কি না আমি যেহেতু করিনি তেমনি এটা নো করে দেবো এরপর বলা হয়েছে পার্ট টু গ্রুপ বিতে আপনি কোন ল্যাঙ্গুয়েজ রাখতে চান অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা রয়েছে মানে বাংলা রেখে দেবো এরপর বলা হয়েছে ইএ সার্ভিসম্যান আপনি কি ইএ সার্ভিসম্যান কিনে প্রাক্তন কোনো জায়গায় কাজ করছেন কি না আমরা অবশ্যই না আমরা নো করে দেবো এরপর বলা হয়েছে কিন্তু প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি কম্পিউটার টেস্ট কোন ল্যাঙ্গুয়েজ দিতে চান ইংরেজিতে আপনি কম্পিউটার টেস্ট দিতে চান টাইপিং টেস্ট নাকি বাংলাতে তো আপনি আপনার এখনই এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি দেখতেই পারছেন যে এ বি সি তিনটি অপশান রয়েছে আপনি কোন ডিপার্টমেন্ট ডেকে আগে প্রিফার করতে চান সেটিকে আপনি এক নম্বরে রাখবেন এরকম কোনটি আপনি দুই নম্বরে রাখতে চান সেটিকে দুই নম্বরে রাখবেন কোন দিকে আপনি তিন নম্বর রাখতে চান সেটি আপনি তিন নম্বর রেখে দেবেন এরপর নিচে রয়েছে কিন্তু আপনাদের যে কম্পিউটার টাইপিং টেস্ট হবে এটা অবশ্যই আপনি ইয়েস করতে হবে এবং এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের কুড়িটি ওয়ার্ড পার মিনিটে ইংরেজিতে টাইপিং করতে হবে আর বাংলাতে বলে দশটি ওয়ার্ড পার মিনিটে আপনাদের কিন্তু টাইপিং করতে হবে টাইপিং টেস্ট দিতে হবে এরপর নিচে একটি বক্স রয়েছে বক্সের এমনি টিক দিয়ে দেবেন তারপর ডান দিকে নিচে রয়েছে সেমান প্রসেস সেম্যান প্রসেসে আপনি ক্লিক করবেন এখানে আপনাদের অ্যাড্রেস শো হবে আপনি একবার দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে এই বক্সে আপনি টিক দেবেন তারপর আপনি সেভেন কনিন রয়েছেন সেভেন কনিনে আপনি ক্লিক করবেন এখন আপনাদের কিন্তু অ্যাকাডেমিক ডিটেলস শিক্ষাগত যোগ্যতা তত করতেবেন করতে হবে আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন মাদ্রাসা বোর্ড নাকি সিঙ্গারি বোর্ড নাকি অন্য আলাদা বোর্ড সেটি আপনি সেট করবেন কত সালে আপনি পাস করছেন তাও উল্লেখ করে দেবেন সাবজেক্ট আপনাদের কী কী রয়েছে মার্কশিট দেখে দেখে আপনি তা লিখে দেবেন এরপর আপনাদের গ্রেড কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন মার্ক অপেন্ট কত আপনি পেয়েছেন তাও করে দেবেন টোটাল কত মতো পরীক্ষা হয়েছে তাহলে করে দেবেন পার্সেন্টেজ আপনাদের অটোমেটিক কিন্তু চলে আসবে যদি আপনি চান যে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এসব উল্লেখ করতে তো উল্লেখ করতে পারেন এগুলো আপনার অপশনাল রয়েছেন শুধুমাত্র মাধ্যমিকের ভিত্তিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপর নিচে ডান দিকে রয়েছে সেভেন প্রসেস সেভেন প্রসেসে আপনি ক্লিক করবেন ওকে আপনি ক্লিক করে দেবেন এরপর চলে আসবে এক্সপিরিয়েন্স ডিটেলস এটা আমাদের কিন্তু না যেহেতু আমরা কোনো রকম জব করিনি আমরা সরাসরি কন্টিনিউ রয়েছেন কন্টিনিউ আমরা ক্লিক করবো সিলেক্ট ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন উপরে দুটো আমাদের যেহেতু নাম আমরা আদার্স যে রয়েছে আদার্স সিলেক্ট করব এরপর রয়েছে এক্সাম সেন্টার আপনি আপনার এক্সাম সেন্টার কোথায় রাখতে চান এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনি যে ডিস্ট্রিক্টে আপনাদের পরীক্ষা সেন্টার নিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এই বক্সে আপনি টিকমার্ট দেবেন সেভেন কনে রয়েছে সেভেন কনে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার আবেদনের যে প্রিভিউ তা তাকে চলে আসবে আপনি এবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা ঠিকঠাক তাহলে আপনি এই বক্সে টিকমার দেবেন একটি প্রভাব চলে আসবেন আই এই অ্যাগ্রি টু প্রসেস এখানে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে কনফার্ম এবং সাবমিট এখানে আপনি ক্লিক করবেন আবারও একটি বক্স চলে আসবেন ওকে দিয়ে আপনি ক্লিক করে দেবেন এরপরে আবারও মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে দুটো কিন্তু বক্স রয়েছে প্রথম বক্সটি যে রয়েছে এটা কিন্তু আমাদের জন্য না অর্থাৎ যারা কোনো কম ছয় মাস কোনো জায়গায় কাজ করেনি কিংবা এক বছর কোনো জায়গায় কাজ করেনি কিংবা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করছে না বেকার রয়েছে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই বক্সটি না এই বক্সের মানে কিন্তু যারা কোনো কোম্পানিতে জব করছে কিংবা কোনো অফিসে কাজ করছে এই মুহূর্তে চুক্তিভিত্তিক তারা তাদের অফিসের আধিকারিকদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা বর্তমানে ক্লার্কশিপের এক্সামিনেশনে বসতে চাচ্ছেন তো যারা ফর্ম ফিল আপ করবেন এরকম একটা চিঠি দিয়েছে সেটা কিন্তু বলা হয়েছে যদি আপনি কোনো জায়গায় জব করেননি প্রাইভেট কিংবা গভর্নমেন্ট যে কোনো জায়গায় সেটা আপনি বক্সটি আনটিক রাখবেন আর নিচের বক্সটি প্রত্যেকে টিকমার্ক করতে হবে এরপর আপনি আরও একটি বক্স দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এই বক্সে আপনি ক্লিক করবেন এরপর আই অ্যাগ্রি টু প্রসেস এখানে আপনি ক্লিক করবেন ফাইনাল সাবমিশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন আমাদের কিন্তু আবেদন সম্পূর্ণ শেষ এখন শুধুমাত্র আমাদের পেমেন্ট করতে হবে এরপর নিচেই আপনি চলে আসবেন প্রসেস টু পেমেন্ট রয়েছে প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি সিলেক্ট পেমেন্ট গেটওয়ে রয়েছে যে রোস পে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন এরপর রয়েছে পেমেন্ট টাইপ এখান থেকে আপনি পেমেন্ট টাইপ সিলেক্ট করবেন পেমেন্ট মেথড এরপর আপনি কি করতে চান ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং নাকি এনএফটি নাকি অফলাইন চালান সেটি আপনি সিলেক্ট করবেন এরপর নিজে রয়েছে প্রসেস টু পে এই প্রসেস টু পেতে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবেন এরপর যে পে নাও এবং সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন এরপর পে ইউজিং কার্ডে এখানে আপনার কার্ডের তথ্য রয়েছে তাহলে করে দেবেন এরপর পে নাও ক্লিক করে আপনাদের পেমেন্ট রয়েছে তা আপনি করে দেবেন পেমেন্ট যেমন আপনার হয়ে যাবে অটোমেটিক রিটারি হয়ে আপনাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে এরপরে এখানে আপনি দেখতেই পারছেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট আপনি ভিউ দেখতেই পারছেন ভিউয়ে ক্লিক করেন আপনার যে অ্যাপ্লিকেশন কপি রয়েছে সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন তো আসলে বুঝতেই পেরেছেন সময় কিন্তু খুবই কম আপনি এই মুহূর্তে যদি আবেদন না করে দেখেন অবশ্যই আপনি ভিডিও দেখে দেখে মোবাইল ফোন দিয়ে আবেদন করে নিন কেননা আপনার হাতে কিন্তু সময় বেশি নেই তো এই সময়ের মধ্যে যদি আপনি আবেদন না করে দেখেন উনত্রিশে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট নাহলে আপনি কিন্তু আর আবেদন করতে পারবেন না ভিডিও অবশ্যই বেশি হিসেবে প্রত্যেকটা জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো দেখুন এবং সুস্থ থাকুন